দেশে যখন দৈনিক করোনা সংক্রমণ 1,61,000 ছাড়িয়েছে তখন কুম্ভমেলার পুণ্য স্নানের পরিণতি কী তা নিয়ে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। দেশে যখন মহামারী আইন জারি রয়েছে তখন সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে লাখ লাখ জমায়েত অপরাধ নয় কেন তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এই পরিস্থিতিতেও কোনোভাবেই কুম্ভমেলা বন্ধ করতে রাজি নন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। 20 মার্চ তিনি সদর্পে ঘোষণা করেছিলেন করোনার নামে কুম্ভমেলাকেও বন্ধ করতে পারবে না, আমাদের দৃঢ় বিশ্বাস ঈশ্বর করোনা ভাইরাস থেকে মুক্তি দেবেন। শুধু তাই নয়, কুম্ভমেলার অনুষ্ঠানে মন্ত্রীর ছবিতে দেখা যাচ্ছে মাস্ক নাকে নয়, রয়েছে তার থুতনিতে। কুম্ভ স্নানে কারো মুখে না আছে মাস্ক, না আছে সামাজিক দূরত্ববিধির বালাই। করোনার দ্বিতীয় ঢেউ যখন দেশ জুড়ে কার্যত সুনামি হয়ে আছড়ে পড়েছে তখন ধর্মীয় রীতির দোহাই দিয়ে কুম্ভমেলা কত বড় বিপদ হতে চলেছে তা ভেবেই আতঙ্কিত বিশেষজ্ঞরা। উত্তরাখণ্ডের পুলিশও জানাচ্ছে কঠোরভাবে কোভিড বিধি পালন করছেন না পুণ্যার্থীরা, তাদের পক্ষেও বাড়াবাড়ি কিছু করা সম্ভব হচ্ছে না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। তারা চেষ্টা করছেন ভিড় নিয়ন্ত্রণের, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। রাত কো করিব 11:30 বাজে সে স্নান হো চুকা থা কাল সে হি আর লগাতার ক্যোকি সবকা আকর্ষণ হর কি পেড়ি আর ব্রহ্মকুণ্ড মালভী দ্বীপ মে স্নান কা রহতা হ্যায় তো ইহাঁ পর লগাতার ভিড় হ্যায়, অভি ভিড় রুক নাই রহি হ্যায় আর বাকি ঘাট মে যদ্যপি সংখ্যা কম হ্যায় লেকিন জো হাম লোগ নে অনুমান লগায়া কি করিব অভি তক করিব 6.5 লাখ লোক অভি ইহাঁ পর স্নান করকে নিকল চুকে হ্যায় और ये गार्ड लगातार बरे है। अभी जो है हम करीब 7 बजे तक आम जनता को इस एरिया में स्नान के लिए लगातार भेज रहे हैं, उसके बाद ये पूरा जो क्षेत्र है ये अखाड़ों के लिए आरक्षित कर दिया जाएगा। कल तक काफ़ी चालान भी हुए थे लेकिन आज भीड़ की वजह से हम चालान नहीं कर पा रहे, प्रैक्टिकली पॉसिबल नहीं है। দেশে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ তখন কি করে কুম্ভমেলার মতো জমায়েতের অনুমতি মেলে তা নিয়ে উঠছে প্রশ্ন। হরিদ্বারের প্রতিটি ঘাটে করোনা বিধি পালনের নির্দেশিকা জারি হলেও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তা পালন একেবারেই যে অসম্ভব তা ছবিতেই স্পষ্ট। এর আগে দেখা গিয়েছিল করোনা সংক্রমণ কয়েক গুণ বেড়ে গিয়েছে কেরালার ওনাম উৎসবের ফলে, তার জেরেই কলকাতাতেও দুর্গাপুজোতে সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মানতে নয়া নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু কুম্ভমেলার পুণ্য স্নানে যে ছবি সামনে এসেছে তাতে কার্যত আতঙ্কিত চিকিৎসকরা। পরিসংখ্যান বলছে উত্তরাখণ্ডে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1,334 জন, মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে, বাড়ছে মৃত্যুও, তবুও টনক নড়ছে না কারোর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।